নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাবো এই দশই জানুয়ারি দু হাজার কুড়ি শুক্রবার অর্থাৎ বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে যে চন্দ্রগ্রহণটা সংগঠিত হতে চলেছে সেটা হচ্ছে মিথুন রাশির ঘরে অর্থাৎ ধনু রাশির এই চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়তে চলেছে ধনুরাশির জাতক জাতিকারা কি প্রভাব পাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোনো ভয় দেখানো নয় এটা আপনাদেরকে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে জানাচ্ছি তো মেন বিষয়বস্তুতে আসা যাক ধনুরাশির যে গ্রহণের কি প্রভাব কেউ ভয় পাবেন না সতর্ক থাকুন সাবধান থাকুন দেখবেন কিছুটা হলো। হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট হলেও আপনারা মুক্তি পাবেন সেই সকল সমস্যা থেকে তো চন্দ্রগ্রহণটা আপনাদের হতে চলেছে ঠিক আপনাদের রাশির সপ্তম স্থানে অর্থাৎ এই সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি আমরা বিচার করি বিবাহ আমরা বিচার করি ব্যবসা আমরা বিচার করি পার্টনারশিপ বিজনেস এই সকল দিক আমরা এই সপ্তম স্থান থেকে বিচার করে থাকি এই সপ্তম স্থানে এই চন্দ্রগ্রহণ সংগঠিত হওয়ার জন্য আপনাদের যে পার্টনার আছে অর্থাৎ আপনাদের বিয়ের ক্ষেত্রে আপনার যদি হাজিন বা ওয়াইফের মধ্যে শরীর খারাপ কারো হতে পারে আপনার পার্টনারের শরীর খারাপ পার্টনারের সঙ্গে আপনার মতান্তর মতবিরোধ হতে পারে এমন পজিশনে যেতে পারে যেটাতে আপনাদের খুব সমস্যা দাঁড়াতে পারে অর্থাৎ এই চন্দ্রগ্রহণে একটা মাস আপনারা অন্তত একটু সাবধানতা অবলম্বন করুন তর্কাতর্কিতে যাবেন না এবং মেনলি আপনার পার্টনারের শারীরিক দিকটা দিকটা শারীরিক দিকে অবশ্যই নজর দিন কারণ কিছু কিছু ক্ষেত্রে অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে এই চন্দ্রগ্রহণের প্রভাবে এরপরে বলি পার্টনারশিপ বিজনেস যারা করছেন চোখ কান খুলো রেখে খোলা রেখে আপনারা পার্টনারশিপ বিজনেস করুন এই একটা মাস আপনারা ইনভেস্টমেন্ট করার আগে দশ বার ভেবে ইনভেস্টমেন্ট করুন এবং পার্টনারশিপ বিজনেসে একটু সাবধানতা অবলম্বন করুন নয়তো আপনারা ঠকে যেতে পারেন এই জন্য অর্থাৎ আপনারা প্রতারিত হতে পারেন বা প্রতারণার সম্মুখীন হতে পারেন আমি হবেই এটা বলছি না আমি এই জ্যোতিষে আঙ্গিকে আপনাদেরকে কিছুটা সাবধান মানে দিয়ে দিয়ে রাখছি ব্যবসার ক্ষেত্রে এই একটা মাস অর্থাৎ দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি আপনারা হিউজ ইন ইনভেস্টমেন্ট করবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রবলেম আসতে পারে আপনাদের জীবনে অর্থাৎ এই সময় আপনারা ইনভেস্টমেন্টের দিকে একটু নজর রাখুন এবং কাউকে কোনো ধার বাকি দেওয়ার ব্যাপারে আপনারা একটু সচেতনভাবে ধার দিন এবং এই একটা মাস যারা নতুন ব্যবসা খুলবেন বলে ভাবছেন আপনারা কোনো মতে এ সময় নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন না সেটাতে আপনাদের সমস্যা আসতে পারে এই হচ্ছে ধনু রাশির এই চন্দ্রগ্রহণের কি প্রভাব অবশ্যই আপনাদের যদি রাশিচক্রে চন্দ্রগ্রহ ভালো থাকে সেক্ষেত্রে অতটা মুশকিল হবে না তাও আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদেরকে বলি আপনারা মায়ের চরণ স্পর্শ করুন দেখবেন আপনার চন্দ্রগ্রহণের কুপ্রভাব আপনারা মুক্তি পেয়েছেন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার